আসসালামু আলাইকুম শরীফ ভাই এবং আমার ইউটিউবের পক্ষ থেকে সকল ইউটিউ ইউটিউবারদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের শরীফ ভাইয়ের জন্য তৈরি করা অল্প জায়গাতে কিভাবে সুন্দর করে তৈরি করা যায় তারই একটি বাড়ির মডেল আমি শরীফ ভাইকে এটা আজকে প্রোভাইড করবো মডেলটা এবং সাথে এভরিথিং সময় নিয়ে একদম কোথায় কোন রোম আছে এবং মাপ কত কতটা খরচ পড়বে কোথায় কি করা যায় এ টু জেড কথা বলবো এই বাড়িটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে সময় নিয়ে দেখলে পরে আপনারা একটি পূর্ণাঙ্গ বাড়ির ধারণা চলে আসবে আচ্ছা আপনি নাটেন পুরার ভিডিওটাই দেখবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন তো চলুন আমরা তুমি এটা কথা বলি আমাদের এই জমির ছিল হচ্ছে বাইশ ফিট বাই বাইশ ফিট খুবই অল্প একটা জমি বাটটা অনেক সময় দেখা যায় যে আমাদের অল্প জমির মধ্যে আমাদের বাড়ি তৈরি করতে হয় হ্যাঁ তো এই জায়গার ভিতরে আমরা কীভাবে একটু সুন্দর করে বাড়ি তৈরি করতে চাই তার যেহেতু বাজেটেরও একটা সবসময় মাথায় রাখতে হয় তো সেই চিন্তা করে দেখেন প্রথমেই যেটা করেছি এইখানে আমাদের সামনে দুই ফিট হ্যাঁ একটু সময় নিয়ে বলবো সব কিছু বর্ণনা করে একটু ধৈর্যকারে শুনবেন ভিতরে যা কিছু আছে সব এভরিথিং খরচ কথা বলে দেব এইখানে দুই ফিট আছে সামনে যদি এই জায়গাটা থাকে তাহলে এই মডেলটা করতে পারেন যদি না থাকে সেই ক্ষেত্রে কি করব আমরা এই পাটটায় আমরা খালি একটু ভিতরে ঢুকাই দেবো এরকমই কোথায় হবে এইটার ভিতরে আমি 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 ধরে নিলাম এটা আমাদের ওইখানে আছে তো এটা হচ্ছে আমাদের কিন্তু বাড়ির সামনে সাইড হ্যাঁ তো এই দিকটা ছিল দক্ষিণ এবং এটা যদি আমরা পশ্চিম হয় তাহলে আমরা দিক হচ্ছে বলে দিলাম এখন আমরা ধরেন এটা ভিতর দিয়ে আমরা ঢুকবো ভিতরে ঢোকার পর আমি কি দেখব ভিতরে এটা হচ্ছে আমাদের গেট এটা নিজেদের মতো করে গেছে কালার টালার দিয়ে নেবেন ঢোকার পরেই আমরা দেখব হাতের পাশে এখানে আমাদের সিঁড়ি আছে দেখেন এই সিঁড়ির পাশে এই যেটা যেটা মাউস দিয়ে দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে থাই হ্যাঁ অথবা পার্টিশনের একটা যে গ্লাস আছে সেই গ্লাস এটা হচ্ছে আমাদের সিঁড়ি আমি উপর থেকেও দেখাবো আগে ভিতর থেকে দেখাই নি ঢোকার পরে এইখানে হচ্ছে আমাদের ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে সিঁড়িটা হচ্ছে সিঁড়ির নিচে একটা দেখেন জ্বালানা দিয়েছি যেন ড্রয়িং রুমে কে আছে সেটা যেন বাইর থেকে সে দেখতে পারে হ্যাঁ একদম খুব সুন্দর আলো পাতা সব কিছু যে এখানে এখানে দেখা যায় দেন এই ড্রয়িং রুমের পাশে আমাদের দুইটা রুম আছে যেহেতু আমাদের জায়গা ছিল বাইশ ফিট তাহলে এই বাইশ ফিটের ভিতরে এই দুইটা রুম এদিক থেকে এদিকে আছে এগারো ফিট আর এখান থেকে এদিক আছে দশ ফিট ছয় ইঞ্চি দুইটা রুম এইটা আমরা কে মাস্টার রুম ধরেছি এটার সাথে বারান্দাও দেওয়া আছে এবং এখানে একটি বাথরুম এবং একটা কিচেন রুম আছে কিচেন রুমটা মার্শাল মোটামুটি বড়ো আছে স্ট্যান্ডার্ড আছে বাথরুমটা মোটামুটি মার্শাল অনেক বড় আছে কারণ হচ্ছে এই এদিকে যে এগারো ফিট রয়ে গেলো আমাদের এই এগারো ফিটের ভিতরে কিন্তু কিচেন এবং বাথরুমটা দেওয়া হ্যাঁ আর যাদের আরেকটু জমি বড় আছে তারাও চাইলে আরেক রুম দিয়ে আরেকটু বড় করে করে নিতে পারেন এখন আমরা যদি এটা দিয়ে দেখি যে কোথায় এই যে কোথায় কোন দরজা আছে সেটা হচ্ছে এই 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 দরজা হচ্ছে একরুমে যাওয়ার এই দরজা হচ্ছে একরুমে যাওয়ার আমরা ভিতরে ঢুকলাম ভিতরে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু এইভাবে সব কিছু এখানে সেটল করতে পারবো দেখেন বারান্দাটা এটা হচ্ছে বারান্দার দরজা ছোটো করে আড়াই ফিট বাই আড়াই ফিট একটা বারান্দা দিয়েছি এখানে পাশে আলনা দিয়েছি আলনা রাখার জন্য তো যেন প্রত্যেকটা অংশই কাজে লাগানোর মতো চেষ্টা করেছি কোথায় কি রাখা যাবে আর কি সেটাও দেখিয়ে দিয়েছি আমরা এখানে কিন্তু গেলে বারান্দাটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমাদের বারান্দা এই যে কর্নার সাইডটা আমাদের এটা হবে বারান্দা ঠিক আছে এখন আমরা যদি এটা ট্যুরি ডি দেখি হ্যাঁ আমি এরপরে হচ্ছে এই কাজটা কীভাবে করতে হবে মিস্ত্রিরা কীভাবে কাজ করবে সেটা একদম নিচ থেকে দেখাবো যেহেতু অল্প জায়গা আমাদের বাইশ ফিট বাই বাইশ ফিট যদি জায়গা থাকে আমরা তো পাশের জমির মানুষের কাছে যাইতে পারবো না এটা তো ফাউন্ডেশন বা কেউ দুতলা তিনতলা যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কীভাবে করবে সেটাও আমি দেখাবো ভিডিওটিতে তো এটা যদি আমি এখন ডিতে দেখাই তাহলে আপনাদের জন্য তার একটু ক্লিয়ারও বুঝতে পারবেন এখানে হ্যাঁ এই হচ্ছে আমাদের ডি প্ল্যান ট্যুরি প্ল্যানের ভিতরে হচ্ছে আমরা যদি এদিক থেকে যেটা ঢুকেছিলাম এবং এখান থেকে নিয়ে এটা সিঁড়ি ছিল এটা ছিল আমাদের ড্রয়িং এবং ডাইনিং একসাথে দেন এটা কিচেন রুম কিচেন রুম আমরা দেখতেই পাচ্ছি এখানে কিচেন রুমটা আছে প্রায় ছয় ফিট পাঁচ ফিট নয় ইঞ্চি হ্যাঁ আর এদিকে আছে হচ্ছে সাত ফিট সাত ফিট দশ ইঞ্চি আছে এদিকে বাথরুমটাও সাত ফিট দশ ইঞ্চি মানে অনেক যেহেতু এদিকে ছয় ফিট আছে তার মানে এদিকে আমাদের আরও প্রায় সাড়ে পাঁচ ফিটের মতো আছে বাথরুম দেন রুম তো বলেই দিয়েছি যে সাড়ে দশ ফিট বা এগারো ফিট এদিকে আছে সাড়ে দশ ফিট এবং লম্বাই আছে এগারো ফিট এ ছিল হচ্ছে এটা লেআউট রুমের হ্যাঁ এখন এটার উপরে দেখতে কেমন দেখা যাবে সেটাও যদি আমি দেখাই আসলে দোতলা একতলা কমপ্লিট হওয়ার পরে যেহেতু সিঁড়ি আছে কেমন দেখা যাবে সেটা আমি যদি আপনাদের একটু দেখাই এটা দেখতে অনেকটা হচ্ছে এরকমভাবে করতে পারবেন এই উপরে হচ্ছে টিনশেটটা দিতে পারেন শেড বলতে যে আপনার গেরিলা আমাদের ডিজাইনের মধ্যে স্লোপ যে টিনশিটটা দেয় সেটা উপরে একটু পার্কিং করে উপরে একটু এইভাবে আপনারা হচ্ছে অল্প বাজেট যাদের কিন্তু একটু সুন্দর লাগবে বা আপনাদের নিজস্ব যদি আরও কোনো পছন্দ থাকে সেটাও অ্যাপ্লাই করতে পারেন আমি যখন ড্রয়িং করি তখন অনেক কিছু মাথায় নিয়েই ডিজাইনটা করি হ্যাঁ সামনেটা আমি এইভাবে আমার মতো করে ফুটিয়ে তুলেছি যেন এটা হচ্ছে টাইলস ছাড়াও যেন সুন্দর লাগে টিকসই হয় আর এইখানে যেটি দিয়েছি এটি হচ্ছে মূলত জ্বালানা না এটা সিঁড়ির সামনে এটা ফিক্সড জ্বালানা কেউ ওপেন করতে পারবে না বা এটা কখনো খোলা যাবে না কিন্তু এদিক থেকে ভিতর থেকে যেন দেখা যায় যদি আমি না দেখা যায় ভিতরে আমি বাইরে হচ্ছে ভিতরে পর্দায় ইউজ করব। বাট দেখতে কিন্তু খুবই গর্জে সুন্দর লাগবে যখন হচ্ছে কেউ সিঁড়ি দিয়ে উপরে যাবে বাইরে থেকে যেন কেউ দেখতে পারে সেটা ভেবেই আমি এরকমভাবে করে দিয়েছি দেন আমি এইখানে জ্বালানার একটা কালার দিয়েছি আপনারা চাইলে পরে জ্বালানার কালারটা চেঞ্জ করতে পারেন নিজেদের মতো করে যেটা বলেছিলাম এইখানে হচ্ছে নিচে একটি জ্বালানা দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন যেন বাইরে থেকে সব কিছু ভিতর থেকে বাইরে দেখা যায় বাহিরে কে কোথায় যাচ্ছে কি সমাচার ড্রয়িং ড্রয়িং থেকেই এই জ্বালানাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু অল্প জায়গার ভিতরে একটু জ্বালানটাতে খরচ হোক তবু ওই জ্বালানটা দিলে অনেক সুন্দর ফুটে উঠবে এটা ছিল হচ্ছে মূলত উপর থেকে দেখতে কেমন দেখা যাবে এখন আমি যদি এটাকে কীভাবে কাজ করব সেটা দেখাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের গ্রাউন্ডটা দেখতে হবে আসলে গ্রাউন্ডে কিভাবে আমরা কাজ করব। চলুন এখন আমরা এই নিচে কাজ করার সিস্টেমটা দেখি এই বাড়িটা কাজ করতে গেলে কীভাবে কাজ করতে হবে দেন এইটা যখন শেষ হয়ে যাবে তখন আমি হচ্ছে খরচ নিয়ে কথা বলবো হ্যাঁ এবং এইখানে দেখাবো কোথায় কলাম টলাম কিভাবে অ্যাকচুয়ালি স্ট্রাকচার ডিজাইন যে মিস্ত্রিরা কাজ করবে তারা কিভাবে কাজ করবে সেটাই আমি মূলত এখন দেখাবো এটা ডিতে দেখাই যেহেতু আমাদের জায়গার স্বল্পতা আছে সুতরাং সেটা মাথায় নিয়ে কাজ করতেছে আমরা তো যদি অন্য অন্য বাড়ির ক্ষেত্রে পাঁচ ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই চার ফিট হচ্ছে বেজ দিয়ে থাকি দেখেন একটা কলাম দিয়েছি এখানে দেখার বোঝার সুবিধার্থে ধরেন আমাদের এটা হচ্ছে মাটি কাটবো একদম নিচে এটা আমরা মাটি কাটলাম মাটিটা কাটার পরে এখানে আমরা কী করবো সিসি করব যেটা ব্রিক সিমেন্ট বালি এবং খোয়া দিয়ে সিসি করবো সিসির পরে সিসির পরে যে কাজটা এটা এটা হচ্ছে আমাদের যে বেজ যেটা লম্বা আমরা বেজ দিছি এটা হচ্ছে কত এইখান থেকে আমাদের জমি এই টোটাল এই পর্যন্ত এইভাবে আছে আমাদের হচ্ছে তিন ফিট এইখান থেকে এই পর্যন্ত আছে তিন ফিট আর উপরে হাইট তুলছি দুই ফিট দুই ফিট উপরের দিকে উঠছে এবং পাশে গেছে তিন ফিট লম্বায় আমাদের পুরা যে বাস ফিট ছিল সেই বাস ফিটে এটা ছিল আমাদের বেজ মূলত এই বেজ থেকে এই কর্নারে একটা কলাম উঠবে মাঝখানে একটা কলাম উঠবে এইখানে একটা কলাম উঠবে এইখানে মাঝখানে একটা কলাম আছে এইখানে একটা কলাম আছে ওইটা আমরা স্ট্রাকচার ডিজাইনে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কলাম হবে আর কি একটা কলাম রাখছি মাঝখানে শুধু বোঝার জন্য বোঝানোর জন্য যে ওরা আসলে একদম বেস থেকে যে কলামটা উঠছে উঠছে যখন আমাদের বেসটা হয়ে যাবে বেস হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু শর্ট কলাম শর্ট কলাম কোনটুকু বলি আমরা এই যে বেস থেকে যে গেট বিমের উপর পর্যন্ত এইটা এই কালারটা হচ্ছে গেট বিম হ্যাঁ তার মানে এই যে ব্রিকের নিচে যেটা আছে এটা কিন্তু গেট বিম তাহলে শর্ট কলাম এই কলাম থেকে যে কলাম বেস থেকে নিয়ে এই ভীমের নিচ পর্যন্ত এটা হচ্ছে শর্ট কলাম এই শর্ট কলমের উপরে আমরা দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে বিম ভীম এই ভীমের সাইজটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট এটা যদি আমি চতুর্দিকে ঘুরিয়ে দেখাই এটা কিন্তু দশ ফিট বাই দশ ফিট হচ্ছে এই ভীম এই বিমের উপরে আমরা হচ্ছে কি করছি আমাদের ফ্লোরটা যে বাসায় এখন বর্তমানে যে বাড়ি আছে তার সাথে কতটুকু উপরে নিচে করব। সেই অনুযায়ী গাঁত এটা পনেরো ইঞ্চি হতে পারে আঠেরো ইঞ্চি হতে পারে হাইডে দশ ইঞ্চি গাঁত দেন দশ ইঞ্চি গাঁতনির পরে এইটা হচ্ছে ফ্লোর আমাদের এটা হচ্ছে ফ্লোর নিচে যে ফ্লোর থাকবে সেটা ফ্লোর ঠিক আছে ফ্লোর থেকে এই হচ্ছে কলাম হুম এই মূলত এইভাবে এই কাজ করতে হবে আমি যদি এটাকে হচ্ছে আপনার ইতে দেখাই টু ডি থ্রি ডিতে দেখাই এই বাড়িটার নিচে তাহলে আরও একটু বুঝতে ক্লিয়ার হবে যে আসলে এটা কোথায় আছে এটা ছিল আমাদের বাড়ি হুম এটা নিচে কিন্তু সব ও এই যে দেখুন একটু যদি আমি এইভাবে দেখাই আপনাদের হ্যাঁ এটার নিচে কিন্তু হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে নিচে আমাদের যদি আরেকটু এগুলো আমি কেটে দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে বেজ এই যে বেজ বেজের উপর থেকে শট কলাম এর যেটা যেটা মাটি ফাঁকাটুকু মাটি দিয়ে ভরাট থাকবে দেন তারপরে হচ্ছে কেটবিম গেট বুমের হচ্ছে ব্রিক দেন তারপর হচ্ছে আমাদের বিল্ডিংটা ও দেয়াল শুরু হয়ে গেছে বা থাকবে মাটি নিচে এইভাবে বাকি কিছু আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে এখন কিন্তু আমরা বাকি বাকি যে জিনিসগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না এখন এই বাড়িটার তৈরি করতে কেমন খরচ পড়বে সেটাও আমাদের একটু জানার বিষয় চলুন আমরা খরচ নিয়ে কথা বলি তার আগে আরেকটু দেখিয়ে নেই এটা হচ্ছে টোটাল একদম নিচ থেকে নিয়ে যেটা যেটা একদম নিচে বেজ আছে হ্যাঁ বেজ সহ এরকম দেখা যাবে আর কি বেজটা কিন্তু আমরা দেখতে পারতেছি না কারণ এটা মাটির নিচে ওই সাদা অংশটুকু আমাদের বেজ ঠিক আছে দেন আমরা যদি এখন একটু খরচ নিয়ে কথা বলি তাহলে এই বাড়িটাতে কি পরিমাণে মালামাল কোনটা কী পরিমাণে মালামাল যাবে সেটাই আমি আপনাদেরকে এখন বলার চেষ্টা করব দেখেন এখানে হচ্ছে মাটি কাটা বাবদ আপনার খরচ হবে অনলি পাঁচ হাজার টাকা ঠিক আছে খুবই আপনি যদি এখানে কয়েকটা লেভেল নিয়ে কাজ করেন সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লাগবে মাটি কাটতে দেন গুনা এবং আরও কিছু প্যারেক ট্যারেক যেগুলো লাগলো হবি আমরা এটা আপনার অলমোস্ট সর্বোচ্চ যেহেতু যাতায়াত যায় যাতায়াতায়াত আরও কিছু জিনিসপাতি আছে দশ হাজার টাকার মতো খরচ পড়বে ইট যেটা পিক যেটা ভাঙাতে হবে আপনার সেটা হচ্ছে দশ হাজার ইট ভাঙাতে হবে সিঁড়ি নিচে ফ্লোর কলাম বিম স্লাব সব কিছুর জন্য যদি নয় টাকা করে ধরি এটা তাহলে হচ্ছে নব্বই হাজার টাকা দেন ইট যেটা দিয়ে ওয়াল হবে ওয়ালও আমরা দশ হাজার ধরেছি কারণ দশ হাজার শুধুমাত্র ভিতরে কিন্তু লাগবে না নিচে দশ ইঞ্চি গাঁথনি আছে ছাদের উপরে আড়াই ফিট ওয়াল ড্রপ ওয়াল আছে হ্যাঁ তারপরে হচ্ছে নিচে ছলিং আছে তো সব কিছু মিলে আমরা যেন এর উপরে কখনোই না লাগে আপনি যদি বিশ হাজার ইট কিনেন এভ্রিথিং সব কিছু কমপ্লিট হয়ে যাবে ইট নিয়ে আবার কোনো টেনশন করতে হবে না প্রয়োজনে এক হাজার টাকা ইট সেভ হবে দেন সিমেন্ট দুশো পঞ্চাশ বস্তা এটা কিন্তু প্লাস্টার সহ ঠিক আছে আমি এখানে রেট দিয়েছি চারশো বিশ টাকা করে আপনারা হয়তো আরও কিছু কমও পারবেন বেশিও কিনতে পারবেন এই পাশে অ্যামাউন্ট দেওয়া আছে লাল বালি আড়াইশো সেফটি সাতশো গেট বিম কলাম সব কিছু সহ যেটা পঁয়ষট্টি টাকা করে রেট বর্তমানে সাদা বালি যেটা পনেরোশো সেফটি লাগবে প্লাস্টার সহ আপনার বর্তমানে বারো টাকা করে দিয়েছি এটা বারো তেরো দশ পনেরো এক এক জায়গায় এক এক রকম প্রতি সেফটি দশ মিলি রড যেটা পনেরোশো কেজি লাগবে বারো মিলি রড লাগবে এক হাজার টন এক টন এক হাজার কেজি ষোলো মিলি লাগবে এক টন আসলেই কিন্তু এক টন করে লাগবে না এগুলো কোনোটা আষ্টশো কোনোটা সাতশো সুতরাং এই ভাঙা ভাঙা না এনে যদি আপনি এই প্রপারভাবে নিয়ে আসেন বাকিগুলো আপনি কাজে লাগিয়ে দিতে পারবেন তখন আর বারবার আপনার দূর দূরি করতে হবে না বা সামান্য একশো কেজি দেড়শো শর্ট পড়বে না দেন মিস্ত্রি খরচ যেটা আমি দুইশো পঁয়ষট্টি টাকা করে ধরেছি এখানে পাঁচশো ছিয়াত্তর সেফটি আসবে যেহেতু আমাদের বাইশ ফিটের বাই বাইশ ফিটের ভিতরে দুই পাশে এক ফিট করে কান দিলে পরে তখন বাইশ তেইশ তেইশ চব্বিশ ফিট করে চলে যাবে চব্বিশ চব্বিশ পাঁচশো ছিয়াত্তর দুইশো পঁচিশ টাকা করে এক লাখ বায়ান্ন হাজার বা এক লাখ পঞ্চান্ন হাজার সামথিং অ্যামাউন্ট আসবে এই দরজা আছে তিনটি যে দরজাগুলো আমি যদি আপনারা আমার কাছ থেকে যারা ড্রয়িং করেন সাধারণত তারা যারা নিজেরাই দরজা বানাইতে চায় নর্মালি তাদেরকে আমি বলে থাকি যে সিজন আলাদা দরজা যদি নিতে চান আমার কাছ থেকে বারো হাজার টাকা দরজা নিতে পারেন হ্যাঁ সেটা আপনারা আলাদাভাবে যোগাযোগ করতে পারেন অথবা নিজেরও আপনারা দরজা বানাইয়া দিতে পারেন আরও যদি কারো বাজেট থাকে সেখানে আলাদাভাবে যোগ করে নেবেন এখানে জানালা জানা দরজা যেহেতু দুই প্রকার সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে ও আরও দুইটা দর না না দুইটা দরজা আছে যেটা প্লাস্টিকের আঠাশশো টাকা করে পাওয়া যায় পঁচিশশো টাকা করে পাওয়া যায় তিন হাজার টাকা করে পাওয়া যায় এটা চাইলে আপনি বানাইতে পারেন বা কিনতে পারেন আমি আঠাশশো টাকা করে দিয়েছি যেহেতু কিচেন এবং বাথরুমের দরজাটা ধরেছি এখানে জ্বালানা আছে ছয়টা এটা থাই লাগালে আপনার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে পড়বে আপনি বাসায় যদি নিজে তৈরি করে নেন তা হয়তো ছয় হাজার পড়বে আর হচ্ছে দোকান থেকে নিলে পরে ছ হাজার পাঁচশো টাকা করে পড়বে গ্রিল যেটা সামনে আমি আসলে যে গ্রিলটা দেখিয়েছি এগুলো আপনি এস এস ইউজ করবেন এস এস ইউজ করলে অনেক সুন্দর মডেলে আরও সুন্দর সামনে ডিজাইন করতে পারবেন এস এস দিয়ে বিভিন্ন মডেল পাওয়া যায় ওগুলো আপনি দেখে নিয়ে নেবেন তো যে আপনার পনেরো হাজার টাকার ভিতরে হয়ে যাবে গেট সামনে আমাদের একটা গেট আছে অলমোস্ট সর্বোচ্চ দশ হাজার টাকা লাগবে গেটটা তৈরি করতে দেন কারেন্ট যেহেতু আমাদের দুইটাই রুম দুইটা রুম বাথরুম কিচেন টিচেন আছে মিস্ত্রি মজুরি আছে ইলেকট্রিক তার কেবল টেবল সব কিছু আছে সবগুলি আপনার তিরিশ হাজার টাকার মতো লাগবে দেন সেনিটারি যেটা সেনিটারি হচ্ছে পাইপ একটা বেসিন বাথ ট্যাপ যা কিছু লাগে সর্বোচ্চ আপনি হয়তো অনেক বেশি লাগাইতে পারবেন চাইলে কিন্তু পঁচিশ হাজার টাকার ভিতরে আপনি কভার করতে পারবেন রং রং এইখানে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি রঙ কিন্তু চাইলে আপনি দশ পনেরো পনেরো থেকে বিশ হাজার টাকা করতে পারবেন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়ার কারণ হচ্ছে যেন ওয়ে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ যেটা ওয়েদার কোট যেটা সিলার কোড সহজনে ইউজ করতে পারেন সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েছি এবং এখানে দেখেন একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা যেটা এক্সট্রা খরচ ধরেছি ধরেন আমি এইখানে হয়তো বা কোনো কিছু মিসিং করেছি আপনার আরও কিছু আনুপ্রাসঙ্গিক প্রয়োজন পড়তে পারে তার জন্য এক লক্ষ ত্রিষট্টি হাজার হাজার টাকা ধরেছি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ধরে টোটাল কিন্তু আমার আসছে হচ্ছে দশ লাখ বাইশ হাজার টাকা তার মানে আপনি কিন্তু এইখানে টোটাল বাড়িটা করতে আপনি দশ লাখ টাকা দশ লাখ সাড়ে দশ লাখ টাকা এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারতেছেন এটা এখন যদি আমি দেখা যায় যে শুধু কনস্ট্রাকশন খরচ কত যাচ্ছে আমার সেটা হচ্ছে কী আমার মিস্ত্রি খরচ পর্যন্ত রড বালি সিমেন্ট ইট এগুলা সেই ক্ষেত্রে আপনার খরচ যাবে ছয় লাখ নব্বই ধরনের সাত লাখ টাকা যাচ্ছে আর কি অলমোস্ট এটা শেষ করতে আর দরজা জানা না এগুলো গ্রিল আপনি আলাদা আরও যদি বাজেট থাকে সেখানে আপনি এটা ফিল আপ করতে পারেন এই ছিল হচ্ছে এটা খরচ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যদি নিয়মিত এরকম ভিডিও পেতে চান